সিদ্ধ হয়ে গেছে কিন্তু। তুমি ওটা বানাই খাও, দেখেন এত এটা এত রাতে 2টা বাজে, কেউ পুচকা খেতে মন চায় ঘুম থেকে উঠে, ঘুম কিন্তু অর্ধেক ঘুমাই গেছে দেখেন, অর্ধেক ঘুম থেকে উঠে আমারও কিন্তু হয়তো দেখতে চোখ লাল হয়ে গেছে মনে হয়। আমিও এই মাত্র ঘুম গেছি, কারণ আমি আমি আস্তে আস্তে লেট হয়েছে, কারণ মাঝে প্রজেক্টে গেছিলাম। আবার একটু দেখি এমনি ঘুম থেকে ডেকে বলতেছে না, এই বসকে খাবে এত রাতে, এটা সম্ভব? কি বেশি বেশি খেতে মনে হয়? জ্বরও দেখা যাচ্ছে, গা গরম হয়েছে। কালকে আনবো, কালকে বাজার থেকে ফুচকা নিয়ে আসবো, বুঝছো? কালকে বাজার থেকে ফুচকা নিয়ে আসবো, বুঝছো? বেশি করে আনবো কালকে, কালকে ফুচকা চটপটি সব। এত রাতে তো বাজার বন্ধ, বুঝছো? ফুচকা চটপটি সব। আর বাড়ির মধ্যেও হয়তো তেমন কিছু থাকবে না। আমার মেয়ে কিন্তু ঘুমাই গেছে, বুঝছো? তুমি ঘুমাই যাও। এখন আমি কিন্তু চলে আসছি রান্না করে, একা রাত হয়েছে। আমি ক্যামেরা আর স্ট্যান্ড আছে আমার সহযোগী হিসেবে, তো আজকে আমি চেষ্টা করবো আর কি। আমি কিন্তু কখনো বানাই নাই, তো হয়তো ভালো হবে না, তারপর চেষ্টা করবো, দেখি। এখানে আমি নিয়ে আসছি, এই যে এগুলো কিন্তু আমি আগে কিনে রাখছিলাম, এই যে দেখেন এখানে সবগুলো ঢোকাই রাখছি। তো এগুলো দিয়ে তেল দিয়ে কীভাবে তৈরি করি দেখা যাক ফুচকা। এরপর আলু ভর্তা করতে হবে, আর বিশেষ করে কষ্ট হবে কারণ আজকে কিন্তু মাটির চুলা, এই যে গ্যাস একদম নাই, তো যার কারণে মাটির চুলা করতে হচ্ছে, যার কারণে কষ্ট হবে। আর এখানে এসে দেখি লাকড়িও নাই, লাকড়ি আনতে হবে বাইরে থেকে, শুধু একটা ছোটো লাকড়ি আছে। আর আমি এখানে এই যে এখানে কিনেছি পেঁয়াজ দেখতেছেন, তারপরে কয়েকটা মরিচ আর ধনিয়া পাতা কয়েকটা নিছি, তো আর কি কি নিছি দেখা যায়। এখানে আলু আলু নিছি ছোটো কড়াইতে, এখানে কিন্তু আলু নিছি, এগুলো সিদ্ধ করতে হবে। আর টক নিছি, তারপরে টকগুলো তৈরি করার জন্য ওই তেঁতুল, তেঁতুলের ইয়ে দিয়ে টক তৈরি করবো, চেষ্টা করবো ভালো করার জন্য। দেখা যাক, আপনাদেরকে ফুল মেসেজে দিব, কেউ হাসবেন না, ঠিক আছে? আগে বলে দিচ্ছি, কারণ আমি তেমন কিছু জানি না, এই জন্য চেষ্টা করবো আর কি। রেস্টুরেন্টের উপর বসাই দিই, কারণ রাতও বেশি হয়েছে, কিন্তু এই জন্য না হলে সাকিব চুরুন কাউকে ডেকে ডাকতাম আর কি। রেস্টুরেন্টের উপর বসাই দেবো, কারণ এও কিছু করতে পারবো না। আমি প্রথমে আগুনটা ধরানোর চেষ্টা করতেছি, এই যে কড়াইটা তুলে দিব, আগুন কিন্তু খুব বেশি জ্বলতেছে। তেল দিয়ে দিব,
খালি হয়ে গেছে দেখেন। হাত আসতেছে কিন্তু খুব বেশি। চেষ্টা করতেছি কিন্তু খুব বেশি মুখ আসতেছে। যা কয়েকটা উঠতেছে না কিন্তু। আমার কিন্তু ফুচকা বানানো শেষ, আমি কড়াইটা বাদ এখানে রাখি। আমি এখন মরিচ আর এগুলো তুলে দিব একটু করে, এটা তো ছোটো হবে। শেষ শেষ ওরলিকে তো ফুচকা খাওয়াতে, কিন্তু এই যে বইহাম দেখেন শেষ হয়ে গেছে কিন্তু অন্যই তো উল্টা। এখন বলবো যে একটা কাজ করতে, বলছে আরো বেশি ক্ষতি করে ফেলছে এরকম বলবে। দেখেন এখানে নষ্ট হয়ে গেছে আগুনের সেক, কিছু করার নাই, আমি ঢুকাই রাখবো, পরে কিন্তু অন্যকে দোষারোপ করবো, বলবো যে তুমি এটা কোথায় এরকম করছো এরকম বলবো। আর আমি কিন্তু তেমন পারি না, এই জন্য দেখেন এখানে কিন্তু অনেকগুলো উঠে নাই, এই যে একদম পুড়ে গেছে, কালো হয়ে গেছে না রে, যে এগুলোও কালো হয়ে গেছে। যাক তারপরও চেষ্টা করলাম আর কি, এখন আরো কাজ বাকি আছে, গরম হয়েছে মনে হয়, গরম হয়েছে, কারণ আমাকে প্লেটটা একটু পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আলুগুলো সব চলে ফেলতে হবে। আর আলু সিদ্ধ হয়ে গেছে কিন্তু, সব এখানে নিয়ে
দিয়েছে। খোসাগুলা পরিষ্কার করতেছি, উস্কার আলু বা আলুর ভর্তাগুলো ঢোকানোর জন্য যা যা লাগে। কয়েকটা কিন্তু পরিষ্কার করে ফেলছে অলরেডি, নতুন আলু এখনো বের হচ্ছে তো সেই জন্য সেটাগুলো লাগবে না এখন। এ বিড়াল তোরা তো কিন্তু শেষ, বাইরে কেমন আছে একটু খেয়ে দেখি। ছোট ইয়ে হতে গেছে, ছোট মেয়ে টুনটুনি টুম্পা উঠে গেছে নাকি, আওয়াজ আসতেছে ডাকতেছে। এখানে পেঁয়াজ ও ধনিয়া পাতা
কিছু কাজ আসতেছে না। এগুলো কিন্তু কান্না আছে, এত রাতে কারো ফুচকা খাইতে মন চাই এরকম কোনো কথা বলছি কালকে, বেশি যখন রিকোয়েস্ট করতেছে আর কি করার, চেষ্টা করতেছে আর কি। ফুচকা রেডি তোমার? আমার ফুচকা কিন্তু রেডি হয়ে গেছে। কি আবার ঘুমাই গেছে আমাকে? আমি এত কষ্ট করে আনছি আর অন্য এদিকে ঘুমাই গেছে, এটা কোনো কথা? উঠো উঠো উঠো, কিন্তু খেয়ে দেখবো আমি দি আমি বিসমিল্লাহ Thank you.
মজা হয় না, কিন্তু মজা হয় না মজা। হ্যাঁ কি এগুলা কি না, এগুলা মূলত ফুচকার সমস্যা বুঝছেন, এগুলা কিন্তু ফুচকার সমস্যা, এগুলো আমার সমস্যা না কিন্তু। এখানে কয়েকটা বরাদ দিয়েছে, কয়েকটা কি মনে হয় চিতে হয়ে গেছে, মনে হয় নষ্ট হয়ে যায়, হয় না হয় না হয়েছে মনে হয়, মিথ্যে বলতেছে মনে হয়, আমি কষ্ট করে আমি বুঝে গেছি, মানে এরকম করে তো বুঝে গেছি কিন্তু। আমি একটা খেয়ে দেখি তাহলে তখন বুঝতে পারবো। কথা বলতে কিন্তু মজা হয় নাই, পড়ে গেছে অনেক, এটা ভালো আছে, এটা দিই তোমার, দাঁড়া দাঁড়াও ওয়েট করো, কি আমি স্পেয়ার কত বলে রেখে দিয়েছি তো, কিন্তু আমি কথা দিচ্ছি কাল কিন্তু বাজার থেকে আমি আবার নিয়ে আসবো, কারণ এগুলো তো অনেক ভালো হবে, আমার গুলো কিন্তু ভালো হয়নি। তো আমার দর্শকদের কিছু আনি, দাঁড়া দাঁড়া আনতেছে আমি দেখে আসি আগে। তো আজকে কিন্তু আমার দর্শকদের কি বলো, মজা হয়েছে কিনা বলো, কষ্ট কিন্তু তেমন হয় না কিন্তু আমার থেকে। হ্যাঁ তো কিছু বলবো না দর্শকদের, তো আমি জানি কিন্তু খারাপ হয়েছে। হ্যাঁ তো আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, অনেক কষ্ট করে কিন্তু করলাম।